ভিউয়ার্স, আজকে আমি দেখাবো মুগ ডাল আর কাঁঠালের বিচি দিয়ে ডাল রান্না করব। যারা ডাল খেতে পছন্দ করেন তাদের খুবই প্রিয় হবে। এখন আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল, এরকম ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি, আমি হাফ সিদ্ধ করে নিয়েছি এরকম এক বাটি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 টিস্পুন হলুদ গুঁড়া, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়া। এখন এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করি। বলক চলে আসছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, একটু নেড়ে নিচ্ছি। এটা ঢেকে 20 মিনিট রান্না করব। অবস্থা ডালের, ডাল মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এখন দিয়ে দিব আমি 1 চা চামচ জিরা গুঁড়া, আর দিয়ে দিব 1 পিস লেবুর রস, আর একটু সিদ্ধ করবো, এর জন্য আরো 1 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। এখন এটা ঢেকে দিব, 10 মিনিট আরো 10 মিনিট রান্না করব। 10 মিনিট হয়ে গেল, আমার ডাল মোটামুটি রেডি। দেখি এখন কি অবস্থা, ডাল একদম ঘন হয়ে আসছে। এখন আমি এটা নামিয়ে নিব, এখন এটাকে আমি ফোড়ন দিব। ফোড়ন দিব, এই জন্য আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। ফোড়ন দেওয়ার সময় তেলটা একটু বেশি দিবেন। এখন দিয়ে দিব আমি লাল শুকনো মরিচ, শুকনো মরিচগুলো একটু এরকম ছিঁড়ে দিবেন, নয়তো ফুটতে শুরু করে। 4টে মরিচ দিয়ে দিচ্ছি, একটু লালচে হবে, আমার মরিচটা লালচে হয়ে আসছে। এখন আমি দিব একটু কালি জিরা, 1/2 টিস্পুন কালি জিরা, এখন দিব 1/2 টিস্পুন সরিষা গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি, কারণ একটা স্মেল আসতেছে। রসুনটা একটু লালচে হলে আমি ডালের মধ্যে ঢেলে দিব। লালচে হয়ে গেল, এখন আমি ডালের মধ্যে ঢেলে দিচ্ছি। এভাবে 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট হয়ে গেল, এখন আমি দিয়ে দিচ্ছি 1 কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দেখতে নেড়ে নিচ্ছি, এখন আমি এটা সার্ভ করব। রেডি হয়ে গেল আমার কাঁঠালের বিচি দিয়ে মুগ ডাল, দারুণ মজার এটা, অনেক আপনারা নিশ্চয়ই বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। ভালো লাগলে থাকলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার ইনস্টাগ্রাম ফলো করবেন। আল্লাহ হাফেজ।